নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন সন্ধ্যে 7টা বাজে, আর আমি এইমাত্র অফিস থেকে বাড়িতে ফিরলাম। তো শনিবার দিন কী হয়, আমাদের অফিসে 1 ঘন্টা আগে ছুটি হয়, তার জন্য আজকে 7টার সময় বাড়ি পৌঁছে গেছি। কিন্তু আজকে একটা বিয়েবাড়িতে যাব। তো ব্যাপারটা হচ্ছে, আমার দিদির মানে মেঘানের যে মা আছে, আমার দিদি হয় তো, দিদির এক ননদের আজকে বিয়ে আছে। তো দিদি ফার্স্টে আমাকে বলেছিল যে সেই বিয়েতে অ্যাজ এ ফটোগ্রাফার থাকার জন্য, সমস্ত অনুষ্ঠানের ছবি তোলার জন্য। কিন্তু যেহেতু আজকে আমার অফিস আছে আর অনেক দিন হলো আমি ভালো ছবিও তুলি না, তাই জন্য বললাম যে দিদি আমি তুলতে পারবো না, আমি কাউকে অ্যারেঞ্জ করে দিচ্ছি, সে বিয়েবাড়িতে ভালো ছবি তুলে দেবে। তো আমি আমার এক বন্ধুকে অ্যারেঞ্জ করে দিই, সে বিয়েবাড়িতে ছবি তুলছে। আজকে সকাল থেকেই আমার ফোন আসছে যে দাদা চলে এসেছি, মানে দাদা বলেছে এটা আমাকে, তো আমার থেকে জুনিয়র হয় বলে। তো দাদা বলছে দাদা চলে এসেছি, দাদা বিয়েবাড়িতে এই হয়েছে সে হচ্ছে, আমাকে সব আপডেট দিচ্ছিল আর কি। তো দিদি বলেছিল যে তুই তোর বন্ধুকে দিচ্ছিস ঠিক আছে, কিন্তু তোকে বিয়েবাড়ির মেন যে সময় সেই সময় তোকে উপস্থিত থাকতে হবে। তো মনে করুন বিয়েবাড়িতে মালা বদল, সিঁদুর দান, এই যে রিচুয়ালসগুলো আছে এগুলো একটু রাত করে হয়। আর যেহেতু দিদির যে ননদ আছে তার বিয়ে লগ্নসহ অনেক রাত করে, তো আজকে শনিবার আছে, তো আমি গিয়ে হয়তো অ্যাটেন্ড করতেও পারবো। তাই জন্য দিদি বলেছিল যে তোকে বিয়েবাড়িতে থাকতেই হবে, যদি চাস তুই নিজেও ছবি তুলতে পারিস, কিংবা এমনি আসবি বিয়েবাড়িতে অ্যাটেন্ড করার জন্য আর দেখবি যে কেমন ছবি উঠছে বা কী হচ্ছে। তো আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে, ছুটি আছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যায় চলে যাবো, কোনো ব্যাপার নয়। তো এখন অফিস থেকে এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে বিয়েবাড়ির জন্য বেরিয়ে পড়বো। আর বিয়েবাড়িতে আশা করছি কোনো রকমের ব্লগ করতে পারবো না, কারণ এই বিয়েবাড়িতে চেনা পরিচিত আমার কেউ নেই, শুধু দিদি, জামাইবাবু আর মেঘান, তিনজন পরিচিত, আর কেউ চেনা পরিচিত নেই। হ্যাঁ বড় মা হয়তো যাবে, এইরাই পরিচিত, আর কোনো পরিচিত লোকজন নেই। আর যেহেতু একটা জিনিস দেখাশোনা করতে হবে যে ছবি তোলা ঠিকঠাক উঠছে কি উঠছে না, সেইগুলো একটু গাইডেন্স করা আর কি। তো তাই জন্য হয়তো আজকে ভ্লগ করতে সেরকম পারবো না, আমি ভয়েস ওভার দিয়ে দেবো, আপনারা সেটা দেখে একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি। তো চলুন ডাইরেক্ট আপনাদের সাথে বিয়েবাড়িতে দেখা হচ্ছে। আমি এখন চলে এসেছি বিয়েবাড়ির লজের একদম সামনে, এবং আমি যাবার সাথে সাথেই দেখি বরের গাড়ি এন্ট্রি নিচ্ছে। কিন্তু বরের এন্ট্রি এখনও হয়নি, কারণ আরও কিছু রিচুয়ালস এখানে বাকি আছে। তো সেই সমস্ত রিচুয়ালসগুলো এখানে হতে থাকুক, আমি কি করি বিয়েবাড়ির লজের দিকে এন্ট্রি নেবার চেষ্টা করি। তো দেখুন খুবই সুন্দর রঙিন লাইট এবং রঙিন ফুল দিয়ে এই সম্পূর্ণ ব্যাংকুয়েট হলটাকে সাজানো হয়েছে। হয়তো বরের বাড়ির লোকজন মানে বর যাত্রীরা এখনও এসে পৌঁছায়নি, তাই জন্য ভিড় অনেকটা কম আছে। তো আমি চাই গিয়ে তাড়াতাড়ি এই লজের ভিডিওটা তুলে নিই, নাহলে পরে লোকজন চলে এলে মুশকিলের মধ্যে পড়ব। লজে প্রবেশ করার সাথে সাথেই আমি দেখলাম বাঁ দিকে কফি এবং পকোড়া স্টল দেওয়া হয়েছে, আর ডান দিকে দেখুন মেন যে বিয়ের মণ্ডপ সেটাকে সাজানো হয়েছে খুব সুন্দর করে রঙিন ফুলের সাহায্যে, যেখানে আর কিছুক্ষণ পরই বিয়ের অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে। এবং লজের সামনে যে সিংহাসনটা রাখা আছে সেখানে কিছুক্ষণ আগে কোণে বসেছিল, কিন্তু বর আসে বলে তিনি এখন ওপরে চলে গেছেন। দেখুন এখান থেকে আমাদের যে নতুন জামাইবাবু আছে তাকে কোলে করে লজের মধ্যে নিয়ে আসা হচ্ছে। তো এটা একটা নিয়মের মধ্যেই পড়ে বলতে পারেন, কোণের যারা জামাই হয় মানে কোণের যারা জামাই বাবু হয়, দিদির বর বলতে পারেন, তো তারা কী করে নতুন জামাইকে কোলে করে বিয়ের জন্য নিয়ে আসে। তো এটা একটা নিয়ম যেটা দেখে খুবই ভালো লাগলো, তাই জন্য আমি রেকর্ড করে নিলাম। এরপর দেখুন আমাদের যে কোণে আছে তাকে আশীর্বাদ করে নিচ্ছে আমাদের ঠাকুর মশাই, আর আমার দিদি ফুলের মালা পরিয়ে দিচ্ছে কোণেকে। তো আমি ব্লগেতে একটা জিনিস ভুল বলে দিয়েছি, তো যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার দিদির ভাসুরজি, ননদ নয়। ঠাকুর মশাইয়ের আশীর্বাদ করা হয়ে গেছে, এরপর কোণের যে বাবা আছে তিনি তার মেয়েকে আশীর্বাদ করছেন, এবং তারপর দেখুন কোণের মা নিজের জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে। এবং এখানে আমি কিছু ছবি তুলে দিয়েছি, কোণেকে খুব সুন্দর লাগছে, তো সেই ছবিগুলো একটু দেখে নিন। তারপর দেখুন আমাদের যে বরমশাই আছে তাকে বরণ করে নেওয়া হচ্ছে, বিভিন্ন যে দেওরা আছে তারা তাকে বরণ করে নিচ্ছে, এবং কোণের মা আমাদের যে বরমশাই আছে তাকে বরণ করে নিচ্ছেন বরণ ডালা দিয়ে, এবং আরও অন্যান্য যে রিচুয়ালসগুলো আছে সেগুলো এখানে দেখতে থাকুন। এখন দেখুন কোণেকে নিয়ে আসা হচ্ছে ছাদনাতলাতে শুভ দৃষ্টি এবং মালা বদলের জন্য। তো আগের যে বিয়েবাড়িটা ছিল তাতে আমার সুযোগ হয়নি বিয়ের এই রিচুয়ালসগুলোকে দেখার, তো এই বিয়েবাড়িতে সুযোগ হয়েছে বলে আমি খুব ভালো করে রেকর্ডিং করে নিয়ে এসেছি আপনাদের জন্য।
যাতে আপনারা দেখে অনুষ্ঠানগুলো মজা নিতে পারেন। তো দেখুন, এখানে সাত পাক ঘোরানো হয়ে গেছে, এরপর এখানে অনুষ্ঠিত হবে শুভ দৃষ্টি। তো আপনারা কি করুন, এই ব্লগটাতে আস্তে আস্তে বিয়ের যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেগুলো দেখতে থাকুন। আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন রাত্রি 11:45 বাজে, আমি এইমাত্র বাড়ি পৌঁছালাম। তো বিয়ে বাড়িতে আজকে ভালোই মজা হয়েছে, তো অনেক ছবি তোলা হয়েছে, অনেক গল্প হয়েছে, আমার দিদি, জামাইবাবু, ভাগনা এদের সাথে গল্প করা হচ্ছিলো, আরও অনেক লোকজনের সাথে গল্প করা হয়েছে। আমাদের যে নতুন বর কনে ছিল তাদের খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে, তো সেগুলো খুবই ভালো লাগছে দেখে। আসলে তারা খুব ইয়ং এজের, তো দারুণ ছবি উঠছে তাদের। বয়স্ক হয়ে গেলে অত ভালো ছবি ওঠে না, কিন্তু ইয়ং থাকলে দারুণ ছবি ওঠে।
কারণ একটা চেহারার একটা গ্লো থাকে না, তার জন্য ছবিটা বেশ ভালো ওঠে আর কি। আর খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কথা বলছি, ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন এই দুটো জিনিস খেতে আমার খুবই ভালো লাগে। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে, এখনকার যে বিয়েবাড়িগুলো হচ্ছে সেগুলোতে এত হাইফাই রান্না করছে যে ফ্রায়েড রাইস চিলি চিকেন থাকছে না মেনুতে। তো এখানকার যে খাওয়া দাওয়া ছিল দারুণ খেতে হয়েছে, মানে যে হালুইকর ছিল তার রান্না খুবই সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে, খেয়ে আমি খুব শান্তি পেয়েছি, দারুণ লেগেছে খেতে। আর বাড়ি আসার সময় নাচ গান হচ্ছিলো, তো নাচ গানের ভিডিও দিয়েছি, দেখে নেবেন। বিয়েবাড়িতে সেরকম ভ্লগ করতে পারিনি, কারণ সেরকম সিচুয়েশান ছিল না, আমি ভয়েস ওভার দিয়েছি, আপনারা হয়তো সেগুলো অলরেডি দেখেও নিয়েছেন। তো এই ভ্লগেতে দেখার মতো আমার কাছে আর কিছু নেই, কালকে রবিবার আছে, কালকে আবার ভ্লগ স্টার্ট করবো নতুন। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং ওনাদের ভালো রাখবেন, দেখা হবে কালকে নতুন একটি গল্পের সাথে। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.